অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো, তৃতীয় সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট হয়ে তারপর অ্যাসাইনমেন্ট বন্ধ হয়ে গেলো 2021 সালের। তো লকডাউন শেষ হলো, এখন আবার লকডাউন তুলে নেওয়া হচ্ছে। এখন চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছেছে। তো আমরা এখন চতুর্থ সপ্তাহের প্রশ্নগুলো দেখব অষ্টম শ্রেণীর জন্য। তোমরা যারা এখনও তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো করনি বা দ্বিতীয় তৃতীয় এই দুইটা সপ্তাহের অ্যাসাইনমেন্ট যারা এখনও করনি, আমাদের চ্যানেলে কিন্তু দুইটা অ্যাসাইনমেন্টই দেওয়া আছে 2021 সালের। তোমরা ক্লাস 7-এর যে প্লেলিস্ট আছে সেখানে, ক্লাস 8-এর যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেখতে পারো। অথবা যদি প্লেলিস্টে খুঁজতে সমস্যা হয় তাহলে আমাদের স্কুল হেল্পলাইন বিটিজি অ্যাপসটি রয়েছে, সেখান থেকেও অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো খুব সহজে খুঁজে নিতে পারো। তো আজকে ভিডিওতে আমরা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখবো। তার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে তোমাদের কাছে চলে যায়। আর তোমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সার চাও কিনা সেটি কমেন্ট বক্সে জানিয়ে দাও, কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে নিই। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি শুরু হয়ে গেছে 2021 সালের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এটি লকডাউনের কারণে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিলো, এখন এটি পুনরায় শুরু হয়েছে। দেখো নোটিশে দেওয়া আছে, এটি 23/5/2021 সালের নোটিশ। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পর্যন্ত স্থগিতকৃত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ পুনরায় চালু করান ও চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রেরণ প্রসঙ্গে। তো এটি আমাদের কাছে হাতে এসে পৌঁছেছে। তো আমরা আজকে তোমাদেরকে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি এবং আশা করা যায় আজকের মধ্যে তোমাদেরকে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবো। তো এখানে দেওয়া আছে যে চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট সেটি সকল স্কুলে প্রেরণ করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য নির্ধারণকৃত এটি, এবং এই অবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সকল শিক্ষার্থীদের অবহিত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা অনুরোধ করা হলো। তো অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজের চতুর্থ সপ্তাহের জন্য এখানে বলা আছে যে প্রফেসর মোহাম্মদ বিলাল হোসেনের স্বাক্ষরিত এই ফর্ম, এই যে এটি নির্দেশনাটি। আশা করছি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। এখানে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান এবং চারুকলা এই দুটি বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেওয়া আছে। চতুর্থ সপ্তাহে দুটি বিষয় হবে। বিজ্ঞান বিষয়টির 1 নং অ্যাসাইনমেন্ট, প্রথম অ্যাসাইনমেন্ট এটি, এবং এটি প্রথম অধ্যায় প্রাণীজগতের শ্রেণীবিন্যাস থেকে প্রশ্নটি করা হয়েছে। প্রাণীজগতের শ্রেণীবিন্যাসের পার্ট 1 থেকে পার্ট 9 এই পার্টগুলো থেকে প্রশ্ন হয়েছে। এবং অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে অ্যাসাইনমেন্টের যে শিরোনাম সেটি আমরা কীভাবে লিখবো। অ্যাসাইনমেন্টের শিরোনাম আসলে এই যে এখানে দেওয়াই আছে, যে অধ্যায় যেগুলো, অধ্যায়ের নামটাই আসলে অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে আমরা ব্যবহার করব, যে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস। এছাড়া আমরা যখন ভিডিও অ্যান্সারের ভিডিও দিব তখনই কিন্তু অধ্যায়ের নামগুলো এবং শিরোনামগুলো আমরা স্পষ্ট করে বলে দিব, তখন তোমরা সেই শিরোনামটি সুন্দরভাবে লিখে ফেলবে। এবং অ্যাসাইনমেন্টের কভার পেজ কেউ লিখতে হয়, অ্যাসাইনমেন্ট কেউ লিখতে হয় সে সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ করা আছে, তোমরা সেগুলো দেখে আসতে পারো। তো অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ এখানে বলা আছে চিংড়ি, মৌমাছি, ফিতে কৃমি, সাপ, কাক, তারা মাছ, ঝিনুক, রুই মাছ, বিড়াল, হাইড্রা প্রাণীগুলো থেকে যে কোনো 8টি পর্ব, বৈশিষ্ট্য ও স্থান বাসস্থান উল্লেখ করে একটি ছক তৈরি করো। এগুলোর মধ্য থেকে তোমার পরিচিত প্রাণীগুলো কীরূপ প্রভাব তোমার জীবনে রয়েছে তা উল্লেখ করো। সংক্ষেপে বলা আছে প্রভাব নিরূপণে উপকারী ও অপকারী উভয় দিক বিবেচনা করা। নির্দেশনায় বলা আছে অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায়ে পাঠগুলো সম্পন্ন সমাপ্ত করতে হবে। ছক তৈরির ক্ষেত্রে ক্যালেন্ডারের উল্টো পাতা বা পৃষ্ঠা পোস্টার পেপার বা 4টি সাদা কাগজ জোড়া দিয়ে ব্যবহার করা যেতে পারে। অ্যাসাইনমেন্টে করার সময় বলেছে ক্যালেন্ডারের উল্টো পাতা ব্যবহার করা যেতে পারে, যদি হোয়াইট ক্যালেন্ডার হয় মানে উল্টো পাতা যদি কোনো লেখা না থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারো, অথবা পোস্টার পেপার মানে A4 সাইজের যে পেপার রয়েছে সেগুলোতে, অথবা সাদা কাগজ জোড়া দিয়ে, 4টি সাদা কাগজ জোড়া দিয়ে, মানে মোট কথা হচ্ছে বড় একটা কাগজও সেটা করতে হবে। এখানে প্রশ্নটা আমরা আবার একটু দেখি যে 8টা প্রাণীর কথা বলা আছে, এই প্রাণীগুলোর কী কোন কে কোন পর্বে রয়েছে, তাদের কী বৈশিষ্ট্য রয়েছে সেই পর্বের প্রাণীগুলোর, এবং তাদের বাসস্থান তারা কোথায় বাস করে সেই সম্পর্কিত একটি ছক তৈরি করতে হবে। এবং এগুলোর মধ্যে তোমার পরিচিত প্রাণী যেগুলো রয়েছে সেগুলো কীরূপ প্রভাব তোমার জীবনে রয়েছে। তো এখানে সংক্ষেপে বলা আছে প্রভাব নিরূপণে উপকারী ও অপকারী উভয় দিক বিবেচনা করা। এই যে চিংড়ি, মৌমাছি, ফিতাকৃমি এগুলো কী প্রভাব তোমার জীবনে রয়েছে, এগুলো অপকারী এবং উপকারী দিক কী রয়েছে সেগুলো উল্লেখ করতে হবে। তো এখানে অধ্যতম পাওয়ার জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে, যে মূল্যায়ন রুব্রিক্স দেওয়া আছে, যে বলেছে যে 8টি প্রাণীর পর্ব, বৈশিষ্ট্য ও বাসস্থান নির্ভরভাবে উল্লেখ করা, নিজ জীবনে প্রাণীগুলোর প্রভাব সঠিকভাবে উপস্থাপন করা, উপস্থাপনায় লক্ষণীয় মাত্রার নিজস্বতা ও সৃজনশীলতা থাকতে হবে।
এগুলো থাকলে হচ্ছে পূর্ণ মার্কস পাওয়া সম্ভব হবে আশা করছি। তো এই ছিল বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্ন আমরা, এবং এখন চারু কারুকলা যে বিষয়টি রয়েছে সেটির অ্যাসাইনমেন্টের প্রশ্ন দেখার জন্য চলে আসছি। চারু কারুকলা এটি চতুর্থ সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট এবং এটি আগে হয়নি বিদায়, এটি 1 নং অ্যাসাইনমেন্ট হবে, মানে অ্যাসাইনমেন্টের নং হবে চারু কারুকলা 1 নং। এটি প্রথম অধ্যায় বাংলাদেশের প্রাচীন শিল্পকলা ও ঐতিহ্যের পরিচয়, এই অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে এবং এখানে পাঠ 1, 2 এবং পাঠ 3 এই 3টি পাঠ থেকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে গায়ে হলুদ অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহার এবং তার নান্দনিক দিকগুলো মূল্যায়ন করো। আমরা যে গায়ে হলুদ যে অনুষ্ঠান করি সেখানে কারুশিল্পের আসলে আমরা কী ব্যবহার করি সেটার নান্দনিক কিছু মূল্যায়ন রয়েছে, সেগুলো মূল্যায়ন করতে হবে, দিক রয়েছে সেগুলো মূল্যায়ন করতে হবে। তো এখানে সংকেত হিসাবে বলা আছে কী কী থাকবে আর কি এটার মধ্যে, যে কোন কোন ক্ষেত্রে কারুশিল্প ব্যবহার করা হয় তা চিহ্নিত করা, কারুশিল্পের যেসব যন্ত্রপাতি আছে, যেসব প্রাচীন বা আদিযুগীয় যেসব যন্ত্রপাতি রয়েছে, আদিযুগীয় যেসব রয়েছে যেসব জিনিসপত্র রয়েছে যেমন কুলা ডালা, এগুলো উল্লেখ করতে হবে, এগুলো আমরা আমাদের গায়ে হলুদ অনুষ্ঠানে ব্যবহার করে থাকি। 2 নম্বর পয়েন্ট রয়েছে কী কী উপকরণ কীভাবে নান্দনিক রূপ দেওয়া হয় তা উল্লেখ করা, কীভাবে এটা নান্দনিক রূপ দেওয়া হতে পারে সেটা উল্লেখ করতে হবে এবং কী কী উপকরণ সেখানে আমরা ব্যবহার করি, সেই উপকরণগুলোকে নান্দনিক রূপ কীভাবে দেওয়া যায়। নির্দেশনায় বলা আছে তোমার দেখা কোনো গায়ে হলুদ অনুষ্ঠানের অভিজ্ঞতার আলোকে লিখো, এটা তুমি মুখস্থ লিখলে হবে না, তুমি তোমার দেখা যে কোনো গায়ে হলুদ অনুষ্ঠান যেটা দেখেছো সেখানে কোন কোন যন্ত্রপাতি কোন কোন ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছিল সেগুলোর আলোকে লিখতে হবে। তাই অতিরোত্তম বলা আছে যে 5 থেকে 6টি উপকরণ মূল্যায়ন রুবিক্সে বলা আছে, মূল্যায়ন রুবিক্সের অতিরোত্তম পেতে হলে বলা আছে 5 থেকে 6টি উপকরণ নাম উল্লেখ করা করতে হবে এবং 5 থেকে 6টি উপকরণের আধুনিক রূপ দেওয়ার প্রক্রিয়ার বর্ণনা করতে হবে, ধারণা প্রকাশে স্পষ্ট ভাষা ব্যবহার করতে হবে এবং ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এগুলো যদি তোমার মূল্যায়নে থাকে, তোমার যদি অ্যাসাইনমেন্টের অ্যান্সার থাকে তাহলে তুমি ফুল মার্কস পাবে আশা করছি। তো আমাদের ভিডিওটি বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দাও, কারণ এখন অনেকে জানে না যে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে। তো যদি তোমরা বেশি বেশি শেয়ার করে দাও বন্ধুদের মাঝে এবং বলে দাও যে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে এবং তালুকদার একাডেমিতে সকল ক্লাসের অ্যাসাইনমেন্ট অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা চাইলে যে কেউ আমাদের চ্যানেলটিকে থেকে ফলো করতে পারো অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে তালুকদার একাডেমি ভিডিওস নামে, সেখানে আমাদের এই ভিডিওগুলো তোমরা এখন ফেসবুকেও দেখতে পারবে এবং বেশি বেশি শেয়ার করতে পারবে। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে এবং আশা করছি যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, নোটিফিকেশন আইকনটি অন করে দিবে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিওটি বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দাও, যদি একটু হলে উপকৃত হয়ে থাকে তাহলে একটা লাইক দিবে, আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অল করে দাও যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে তোমার কাছে চলে যায়। উত্তরগুলো খুব শীঘ্রই আমার চ্যানেলে পাবলিশ হয়ে যাবে, তোমরা উত্তরের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিতে পারো। এছাড়াও যদি ফেসবুক থেকে দেখতে চাও তাহলে তালুকদারি ভিডিওস নামে একটি ফেসবুক চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারবে। আর আমাদের স্কুল হেল্পলাইন বিডি নামে একটি অ্যাপস রয়েছে, তোমরা চাইলে সেই অ্যাপস থেকেও খুব সুন্দরভাবে ভিডিওগুলো খুঁজে নিতে পারবে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।